আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো অ্যাপস ক্রিয়েট করতে পারবেন কী হবে হবে অ্যাপস মনিটাইজেশন করতে হয় কীভাবে অ্যাপস থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এবং হবে অন্যান্য অ্যাপস কোম্পানিরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো এমনই হবে আপনিও খুব সুন্দরভাবে মোবাইলের মাধ্যমেই কিংবা যে কোনো ডেস্কটপ কিংবা যে কোনো ব্রাউজার চলে তো মোবাইলের মাধ্যমেই কিংবা যে কোনো ব্রাউজার থেকেই আপনি খুব সহজে আপনার ব্যক্তিগত একটি অ্যাপস ক্রিয়েট করতে পারেন এবং সেই অ্যাপস থেকেই মনিটাইজেশন অন করে নিতে পারেন আপনি জানেন বিশ্বের যতগুলো অ্যাপস কোম্পানি আছে অ্যাপ ডেভেলপ করেছে তাদের অধিক খরচ হয়েছে প্রচুর খরচ মানে প্রচুর পরিমাণে খরচ এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকাও ইনকাম হয়েছে তো আজকে আমি দেখাচ্ছি আপনি যেভাবে অ্যাপসটি ডেভেলপ করবেন এই অ্যাপস ডেভেলপ করাতে আপনার এক টাকাও খরচ হবে না আপনি শুধুমাত্র অ্যাপসটি ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনি খুব সহজেই মনিটাইজেশন অন করে নিতে পারেন তো অ্যাপসটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা অ্যাপস গেসার যে ওয়েবসাইটটি আছে আপনারা অনেকেই এটি সম্পর্কে জানেন তো এটি সম্পর্কে যারা এক্সপার্ট তাদের জন্য এই ভিডিওটি না যারা এক্সপার্ট না তাদের জন্য এই ভিডিওটি আপনি খুব সহজে অ্যাপসটি তৈরি করবেন কী হবে আজকে এই ভিডিওতে আমি এটি দেখে দেবো এবং নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে হবে আপনি এই অ্যাপসটিতে মনিটাইজেশন অন করবেন মনিটাইজেশন অন করতে গেলে অ্যাপসের যে এটা হচ্ছিলো মোবাইল অ্যাপ অ্যাডপ্ট করতে হয় এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট লাগবে এটিও আমি আমার ভিডিওতে পার্ট পার্ট করে আপনাদের দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আজকে আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি একটি আপনার অ্যাপস ক্রিয়েট করবেন যে কোনো মোবাইল কম্পিউটার বা যে কোনো একটি ব্রাউজার থেকে সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফিলান্সার রাতে এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন আমার ভিডিও ডিসক্রিপশানে আমি এই অ্যাপসটি এই সাইটটি লিঙ্ক দিয়ে দেবো তো ভিডিও ডিসক্রিপশান থেকে আপনি এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন তো সাইটটিতে প্রবেশ করে আপনি আপনি প্রথমে লগ ইন করে নেবেন আপনার ফেসবুক ইমেল বা যে কোনো নাম্বার দিয়ে গুগল অ্যাকাউন্ট দিয়ে সরাসরি লগ ইন করে নিতে পারেন তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর ক্রিয়েট নাও ফর ফ্রিতে আপনি টাচ করবেন আমরা দিয়ে ক্রিয়েট নাও ফর ফ্রিতে টাচ করার পর আপনাকে টেম্পলেট নেক্সট চাইতে পারে তো আমরা নেক্সট টেম্পলেট নেক্সট হয়ে আসবেন তো যখন আমরা এই ওয়েবসাইটতে আসলাম ওয়েবসাইটটিতে আসার পর আমরা যেহেতু একটা ব্রাউজার তৈরি করে দেখাবো আজকে তো এই ওয়েবসাইটটি থেকে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন ভিডিও কলস অ্যান্ড সেট কুইক ব্যবহার করতে পারেন গাইডস ওয়ালপেপার কেস মেসেজ ভিডিও ফর ফরোয়ার মোবাইল টিভি বিভিন্ন ধরনের অ্যাপস এই ওয়েবসাইটটি থেকেই তৈরি করতে পারবেন তো আমি কি আজকে একটা আপনাদের ব্রাউজার অ্যাপস কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেটি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার মোবাইল ব্রাউজার অ্যাপস উইথ ভিপিএন তো আমরা এই প্রবেশ করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি টেম্পলেট আসছে তো আমরা এখানে নেক্সটে যাব নেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড লিস্ট সিক্স লিঙ্ক পপুলার ইয়র ওয়ন্ট বি ফর গাইডস মানে এখানে আপনাকে আপনি যে ব্রাউজারটি ওপেন করবেন মানে ব্রাউজার একটা যে ব্রাউজার ক্রিয়েট করবেন নিজের নামে বা যে কোনো বিজনেস নামে আপনি আপনার একটা ব্রাউজার ক্রিয়েট করতে পারেন অনেকেই কিন্তু এই রকমের ব্রাউজার ক্রিয়েট করে হাজার হাজার ডলার ইনকাম করে তো আমি আজকে দেখাচ্ছি যে কী হবে আপনি একটা ব্রাউজার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন পরে আমি দেখিয়ে দেব যে এই ব্রাউজার অ্যাপ্লিকেশানটি থেকে আপনি কীভাবে মনিটাইজ করবেন মনিটাইজেশন কীভাবে করতে হয় সব কিছু দেখিয়ে দেব তো আজকে এখানে আগে এখানে ছয়টি লিঙ্কের আপনার ইয়ে দেখতে পাচ্ছেন ছয়টির বেশি আপনি অ্যাড এখানে দেখতে পাচ্ছেন অ্যাড তো এখান থেকে কিন্তু আপনি ছয়টির বেশি অ্যাড ক্রিয়েট করতে পারেন লিঙ্ক তো আমি সাধারণত ছয়টি লিঙ্ক এখানে বসে আপনাদের দেখিয়ে দেব তো আমি প্রথমে বসাব ইউটিউব তো এখানে কিন্তু একটি লিঙ্ক দিয়ে দিতে হবে আপনারা আগে একটি কাজ করবেন যা আপনার যে লিঙ্কটি আপনি আপনার নোটপ্যাডে লেখা রাখবেন আমি লেখা রাখছি আমি কিন্তু আমার নোটপ্যাডে লিঙ্কগুলো লিখে রাখছি জাস্ট কপি করুন এখানে বসিয়ে দিন আমার কিন্তু এখানে লিঙ্কটি দশ শেষ আপনার দেখতে পাচ্ছেন অ্যাটাস ইমেজ এখানে কিন্তু আপনি নাইনটি সিক্স ইস টু আইকনের একটি আইকন ব্যবহার করতে পারেন ইউটিউব তো এটি আপনি পি স্ল্যাপ থেকে বানিয়ে নিতে পারেন তো আমার চ্যানেল ভিডিও দশই পিক্সেলের থেকে কীভাবে আপনি লোক আইকনগুলো বের করবেন এখান থেকে আপনি ইমেজ সাইজ এক্সপোর্ট সাইজ থেকে এই সাইজটি দিয়ে দিতে পারেন যেখান থেকে খুশি আপনি দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটা আমার পিকচার অ্যাড করে দিচ্ছি আমি সে ভালোভাবে করা হয়নি আমি এমনিতেই নর্মালি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি তো এখানে দেবো ফেসবুক তো এখানে ফেসবুকের লিঙ্কটি দিয়ে দিতে হবে আপনাদের ভালোর জন্য আপনারা আগে ফেসবুকে আপনার যে লিঙ্কগুলো দেবেন লিঙ্কগুলো নোটপ্যাডে ক্রিয়েট করে রাখবেন তারপর এখানে আমি একটা ফেসবুকের ছবি দিয়ে দেবো এইতে নাইনটিন বাই তারপর এখানে আমি দেব টুইটার টুইটার এখানে লিঙ্কটা দিয়ে দেবো তারপরে থেকে ইমেজ স্ট্যাটাস করে দেব তারপরে এখানে দেবো ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেবো এখানে ছবিটা দিব ইনস্টাগ্রামে যে লোগো আইকনটা তারপর গুগল লিঙ্কে দিয়ে দিচ্ছে এখানে লিখে দেব আমি কিন্তু সেভাবে লোগোগুলো ক্রিয়েট করে আপনাদের দেখানোর জন্য লোগোগুলো ক্রিয়েট করছি আমি পরে ভালো করে করে নেব দূরত্ব ভিডিওটি বানানোর জন্য লোগোটি ভালোভাবে ক্রিয়েট করা হয়নি আপনি লোগোগুলো ভালোভাবে ক্রিয়েট করে নেবেন তো আমি এই যে অ্যাপসটি তৈরি করছি ব্রাউজার এখানে আমি যে অ্যাপস কে স্যার এর লিংকটা ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দেব অ্যাপস কে স্যার তো এখানে লিংক দিয়ে দেব তারপর এখান থেকে ছবিটি দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ ইজ পারফেক্ট ওয়ে টু সেট ইউনিক স্টাইল ব্রাউজার টাইপ মানে আপনার একটা ইউনিক স্টাইলের আপনি একটা আপনার যে ব্রাউজার ট্রেপটা কিন্তু লোগো বা থামাইল যেটাকে বলি এটি দিতে পারেন এটি দিতে পারেন আপনি দশশো আশি বাই উনিশশো বিশ সাইজের তো আমি একটা আমার বানিয়ে রেখেছি তো আপনারা এখান থেকে এডিট করে নিতে পারেন তো আমি এটা এডিট করে নিয়ে নিচ্ছি এরপর আপনি নেক্সটে যাবেন আমরা যেগুলো এখানে অ্যাড করছি এগুলো অ্যাড করে দিচ্ছি হ্যাড বুকমার্ক কাস্টম পেজ আপলোড হোম পেজ ফাইল হোম পেজটা আমরা এইভাবেই করে দিলাম ওয়েবসাইটটা থাক এতটুকুই আমরা এগুলো সাইজ করে নেওয়ার পর আবার নেক্সটে যাবো নেক্সটে আসার পর এখানে ইনেবল ফোন স্কিল মোড এনে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার দিলাম তারপর নেক্সটে যাব অ্যাড অ্যাপ নেম এখানে কিন্তু আপনার যে অ্যাপসটির নাম দেবেন এই অ্যাপসটির নাম দিয়ে দিতে হবে এখানে আমার অ্যাপসটির একটা নাম দিয়ে দেব আমি অ্যাপসটির নাম দেব আতিক ব্রাউজার আমার নিজের নামে আমি আজটি তৈরি করতেছি কাস্টম আইকন ডিফল্ট আমি এটাই দিয়ে দিলাম আইকন এটাই এখানে কিন্তু আপনি একটা আইকন দিয়ে দিতে পারেন আমি এটাই ব্যবহার করি কাস্টম আইকন আমি আমার আইকন এটাই ব্যবহার করতেছি আপনি এখানে সুন্দর করে একটা আইকন আপনি বানিয়ে নেবেন আপনার ব্রাউজারটির তারপর নেক্সটে যাবেন দেখেন কিন্তু আপনি ফাইনালি চলে আসছি এখন ক্রিয়েটে যেতে হবে ক্রিয়েটে টাচ করার পর আপনাকে কিন্তু অবশ্যই আপনার গুগল জিমেলো বা ফেসবুক দিয়ে আপনি এখান থেকে এটাকে সাইন ইন সাইন আপ করে নিত আপনি যদি সাইন ইন করতেন তাহলে এটা যেত না আমি সাইন ইন করে নিচ্ছি আপনি সাইন ইন করে নিলে আর এটা না 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 আমি এ থেকে করে নিচ্ছি আমার গুগল থেকে সাইন ইন করে নিচ্ছি

হুম ডাউনলোড আমাদের অ্যাপসটি ডাউনলোড করব হুম নেক্সটে যাব নেক্সটে যাব নেক্সটে যাব এটা কিন্তু আমাদের অ্যাপসের লিঙ্ক তো আমরা অ্যাপসের লিঙ্কটা এখান থেকে কপি করে নেব আমরা আমাদের লিঙ্কটাতে টাচ করি অটোমেটিক আমাদের অ্যাপসটির ওখানে চলে যাবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আমার ব্রাউজারটি টেম্পলের আকারে আসি তো আমরা অ্যাপসটি ডাউনলোড করব ক্রিয়েটিওয়ার ওন অ্যাপ আমি এখান থেকে ডাউনলোডে যাব ওকে ডাউনলোড উইথ টাস্কিং ওকে নেক্সট আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে আর্থিক ব্রাউজার আজকে কিন্তু আমি আপনাদের দেখে দিলাম যে কী হবে আপনি আপনার অ্যাপসটি ক্রিয়েট করলেন অ্যাপসটি ক্রিয়েট করে দেখিয়ে দিলাম নেক্সটে আমি দেখিয়ে দেবো যে কী হবে আপনি যে মোবাইল অ্যাপসটি মনিটাইজেশন করবেন সেই অ্যাপসটি মনিটাইজেশন করা আমি শিখিয়ে দিয়ে দেবো যে আপনি মোবাইল অ্যাপসটি কীভাবে হবে মনিটাইজেশন করবেন তো দেখতে পারলেন আমার অ্যাপসটি এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে আমি ওপেন করে দেখে দিচ্ছি একটা পনেরো এমবির একটা অ্যাপস কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের অ্যাপসটি ইনস্টল করার সিস্টেম এখানে দেখিয়ে দেওয়া আছে প্রথমে আপনার অ্যাপসটি যখন ইনস্টল হবে ট্রুবলিং সেট আপ ইনস্টলেশন প্যাকেজ আপনি ইনস্টল প্যাকেজ সেটিংয়ে যাবেন যাওয়ার পর আপনার যে সিকিউরিটি ভিজিবল এবং আননোন সোর্স এটি আপনি অন করে দেবেন ভেরিফাইড অ্যাপটি এটি আপনি অন করে দেবেন স্টেপ থ্রি এটি ডাউনলোড এখান থেকে আমি ডাউনলোড করছি অলরেডি আর ডাউনলোড করবো না এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপসটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি অ্যাপসটি ইনস্টল করব সেটিংসে যেতে হবে আপনাদের আগে দেখিয়ে দিয়েছি অ্যাপস ইনস্টল অন করে দিতে হবে ইনস্টলে যাব আপনাকে যদি সরাসরি না হয় তাহলে আপনাকে কিন্তু সিটিংসে গিয়ে ওই সিটিংসটি অন করে দিতে হবে ইনস্টল এনওয়ে তো আপনাকে এইরকমভাবে পারমিশন দিতে হবে ইনস্টলের দেখতে পাচ্ছেন যে ব্রাউজারটি আমার ইনস্টল হয়ে গেল আনন অ্যাপ এগুলো সব অ্যালো করে দিতে হবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে অ্যাপসটি তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি একটি ইউটিউবের লোক দিয়েছি পরে ফেসবুকের লোক দিয়েছি তারপর টুইটার ইনস্টাগ্রাম গুগল অ্যাপস গ্যাসের তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এটি একটি সুন্দরভাবে দারুণ একটি এখানে সার্চ বারটা আমি অ্যাড করে দিছি তো এখানে কিন্তু আপনি ইন্টার সিকিউরিটি কোডটাও দিয়ে দিতে পারেন দেখতে পারছেন এটি ব্রাউজারটির নাম হচ্ছিল আর্থিক ব্রাউজার তো আমি এখানে কোথায় ইনস্টল হলো অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আতিক ব্রাউজার এই অ্যাপসটি ইনস্টল করে ফেললাম আপনি তো এই অ্যাপসটি কীভাবে মনিটাইজেশন মনিটাইজেশন অন করে এই অ্যাপস থেকে আপনি ইনকাম করবেন এই যে বড়ো বড়ো অ্যাপস আমরা দেখতে পাচ্ছেন ইউটিউব ফেসবুক গুগল বিভিন্ন ধরনের অ্যাপস আমরা কিন্তু দেখি পাবজি বিভিন্ন ধরনের গেমস অ্যাপ দেখতে পারি এরা কিন্তু লক্ষ লোক এটা রাখা ইনকাম করে এই অ্যাপসগুলো ক্রিয়েট করে ক্রিয়েট করার পরে সেখান থেকে মনিটাইজেশন অন করে তো বেয়ার্স নেক্সট ভিডিওতে আমি আমাদের দেখিয়ে দেবো কীভাবে এটি মনিটাইজেশন অন করতে হয় মনিটাইজেশন করে কীভাবে ইনকাম করবেন সব প্রসেস দেখিয়ে দেবো তবে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ